ربنا آمين قرآن الكريم بيالش نمبر سورة سورة الشورى تريش نمبر آيات بلن وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير তোমাদের উপরে যত বিপদ আসে মুসিবত আসে এগুলো তোমাদের কৃতকর্মের কারণে আসে তোমরা যখন কোরাহের সাগরে ডুবে যাও তখন তোমাদের উপরে বিপদ আসে আবার কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো সুন্দর করে বললেন ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون طلب جلب যত ফাসাদ বিশৃঙ্খলা যত ধরনের গজব আসে এগুলো তোমাদের দুই হাতের কামাই করা যখন তোমরা অনাচার আরম্ভ করে দাও যখন তোমরা আল্লাহর বিধান লঙ্ঘন করে নাফরমানিতে লিপ্ত হয়ে যাও তখনই আল্লাহর তরফ থেকে বালা মুসিবত নেমে আসে বিপদ আসে গজব আসে খুব মনোযোগ দিয়ে শুনেন কান খাড়া করেন এখন এমন এমন কিছু কথা শুরু হবে মনে হবে যেন আমাকে আপনাকে আর আমার সমাজকে দেখে দেখে নবীজি এই কথাগুলো বলছেন শুনেন এবার মানুষের উপরে এক নাম্বার কারণ যে বললাম বিপদ আসে যখন মানুষ গুনাহের সাগরে ডুবে যায় ইবনে মাজা এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আন তিনি বলছেন রাসূল কারীম মহব্বতে আমার সাথে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা নবীজি বলেছেন আমার উম্মত যখন এই 15টি কুকর্মে 15টি গুনাহে জড়িয়ে পড়বে তখন আমার উম্মতের উপরে বালা মুসিবত আরম্ভ হবে জোরে বলেন তো কয়টা পুরুষের মতো জবাব দেন বলেন কয়টা এবার দেখেন তো এগুলো আমাদের সমাজে আছে কিনা কেউ আবার রাগ কইরেন না যে হুজুর কি আমার এই কথাটা কইল নাকি এক নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছেন إذا كان المغنم دولا যখন রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে লুটপাট আরম্ভ হবে রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ তার নিজের বাপ দাদার সম্পদ মনে করে নিজের সম্পদের মতো ভোগ করা আরম্ভ করবে রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদের মতো মনে করে রাষ্ট্রের টাকা দেশের বাহিরে পাচার করবে জনগণের সম্পদ চেটেপুটে খেয়ে দুর্নীতি করে বেগম পাড়ায় বাড়ি বানাবে কানাডা আমেরিকায় বাড়ি বানাবে রাষ্ট্রের সম্পদ চুরি করে দুর্নীতি করে যখন লুটপাট আরম্ভ হবে তখন বিপদ আর মুসিবত নেমে আসবে অবশ্য এই ধরনের চুরি চামারি এখন আমাদের আশেপাশে নাই জি এটা বুঝবেন কেমনে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে তিন বছর চার বছর পাঁচ বছর যেতে না যেতেই কলা গাছের মতো ফুলে গেছে বিদেশে বাড়ি হয়ে গেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ি হয়ে গিয়েছে বনানী গুলশানে বাড়ি হয়ে গিয়েছে বুঝলাম না ব্যাপারটা এত অল্প সময়ে কলা গাছের মতো ফুলে গেল কেন কারণ হলো জনগণের সম্পদকে তার বাপ দাদার সম্পদ মনে করে চেটে পুটে খাওয়া আরম্ভ করেছে এই চুরি চামারির ফলে এই অবস্থা হয়েছে إذا كان المغنم دولا রাষ্ট্রের সম্পত্তিকে যারা নিজের সম্পত্তি মনে করবে ওই সমাজের উপরে গজব আসবে বিপদ আসবে মুসিবত আসবে আর রাষ্ট্রের সম্পদ তো তখনই চুরি চামারি দুর্নীতি আরম্ভ হবে যখন দেখা যাবে সেখানের মধ্যে আল্লাহওয়ালা মানুষ নাই পরহেজগার মানুষ নাই যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই আখিরাতের ভয় নাই যখন আল্লাহর ভয় আখিরাতের ভয় না থাকা লোকগুলো রাষ্ট্রের চেয়ার গুলোতে থাকবে দেখা যাবে তখন লুটপাট আরম্ভ হয়ে লুটপাট আরম্ভ হয়ে যাবে রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করা এগুলো কিয়ামতের আলামত
নাম্বার 2 দুই নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছেন ওয়াল আমানাতু মাগরামা যখন চতুর্দিকে আমানতের খেয়ানত আরম্ভ হয়ে যাবে অন্য হাদিসে নবীজি বললেন সাহাবীরা শোনো ইযা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআ যখন চতুর্দিকে আমানতের খেয়ানত আরম্ভ হবে তখন কিয়ামত এসে যাবে সাহাবীরা জিজ্ঞেস করলেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত আবার কেমনে হয় নবীজি বললেন ইদা উসনিদাল আমরু ইলা غير اهله فانتظر الساعه চতুর্দিকে যখন যোগ্যতার চেয়ারে অযোগ্য মানুষ বসে যাবে তখন আমানতে খেয়ানত আরম্ভ হয়ে যাবে যোগ্যতার চেয়ারে অযোগ্য মানুষ বসলে আমানতের খেয়ানত অটোমেটিক হয় যেমন মনে করেন মসজিদ দিয়ে যদি উদাহরণ দেই মসজিদ পরিচালনা কমিটিতে একটা মসজিদের পরিচালনায় থাকবে কারা আল্লাহ বলেছেন তাকওয়াবান পরহেজগার যারা কিন্তু আমরা কি করি সমাজে সুদের ব্যবসা করে ঘুষ খায়া দুর্নীতি করে যারা টাকা বানিয়েছে প্রভাব প্রতিপত্তি আছে তার হারাম টাকার কারণে প্রভাব প্রতিপত্তির কারণে ওই হারাম খুরদেরকে আমরা সভাপতির পদ দেই সেক্রেটারির পদ দেই ক্যাশিয়ারের পদ দেই এই যোগ্যতার চেয়ারগুলোতে যখন এই অযোগ্য হারাম খুরেরা বসে যায় ওই মসজিদগুলোর মিম্বর থেকে তখন হকের আওয়াজ বন্ধ হয়ে যায় কারণ সেখান থেকে সুদের কথা বলা যায় না বললে তো সুদখোর সভাপতি বেজার ঘুষের কথা বলা যায় না ঘুষখোর সেক্রেটারি বেজার দুর্নীতির কথা বলা যায় না কারণ দুর্নীতির কথা বললে দুর্নীতিবাজ কেশিয়ার বেজার এই জন্য দেখা যায় যোগ্যতার জায়গায় অযোগ্য মানুষ বসলে খেয়ানত আরম্ভ হয় ঠিক তেমনি ভাবে যে কোনো প্রতিষ্ঠান হোক না সেটা সমাজ বা রাষ্ট্রের সেখানে যোগ্যতার জায়গায় অযোগ্যরা বসে গেলে খেয়ানত আরম্ভ হয়ে জাতির কপালে দুর্দশা নেমে আসবে এরপরে আল্লাহর হাবিব বলেছেন তিন নাম্বার হলো ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন যখন দ্বীন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে শিক্ষা ব্যবস্থায় যখন দ্বীন থাকবে না তখনই দেখা যাবে একটা জাতির কপালে গজব নেমে আসবে এখন তো আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বললে আমাদের এসবি ডিবি গোয়েন্দার ভাইয়েরা আমাদেরকে বলেন হুজুর আপনারা কেন মানুষকে উস্কাইয়া দেন কেন আপনারা অপপ্রচার করেন এজন্য আমি সব জায়গায় বলি ভাই আমরা তো শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি না এদেশের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত চর্বুনাই হেফাজত যারাই যে দলের রাজনীতি করে প্রত্যেকের ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে সুতরাং শিক্ষার ইস্যু এটা রাজনৈতিক ইস্যু নয় যে আওয়ামী লীগ করে তার সন্তান অত স্কুলে পড়ে আপনি প্রশাসনে আছেন আপনার সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে সুতরাং শিক্ষা ব্যবস্থায় যদি আজে বাজে যৌন সুরসুরিমূলক লেসন ঢুকে যায় ধর্ম বর্ণ জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এটা বুঝতে হবে সবাইকে ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন দ্বীন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যখন চালু হয়ে যাবে এখন তো আমাদের কারিকুলামে বাংলা ইংরেজি ম্যাথ এখন তো নতুন নতুন আর অনেক কিছু এসেছে জীবন ও জীবিকা শিল্প ও সংস্কৃতি শারীরিক শিক্ষা ফাইজলামী শিক্ষা কত কিছু এসেছে সব কিছুই আছে কিন্তু নাই শুধু কোরআন নাই হাদিস কোরআন হাদিস বাদ দিয়ে কারিকুলাম বানিয়ে বলা হচ্ছে এটি সভ্য উন্নত জাতি গঠনের জন্য একটি যুগান্তকারী কারিকুলাম মনে রাখতে হবে যেই শিক্ষা কারিকুলামে কোরআন নাই হাদিস নাই কোরআন হাদিস কারিকুলাম থেকে বাদ দিয়ে ইসলামী শিক্ষাকে কারিকুলাম থেকে বাদ দিয়ে যে কারিকুলাম তৈরি করা হবে ওই কারিকুলাম দিয়ে যারা শিক্ষিত হবে অবশেষে এগুলো শিক্ষিত চোর হবে শিক্ষিত ডাকাত হবে শিক্ষিত লুটেরা হবে প্রমাণ কোথায় প্রমাণ হলো সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদে জুতা চুরি করে সেও চোর আবার গুরুত্বপূর্ণ চেয়ারে বসে অফিসার সাহেব কলমের খোঁচায়
কোটি কোটি টাকা চুরি করেন দুর্নীতি করেন লুটপাট করেন সেও চোর দুই চোরের ক্যাটাগরি কি সমান না জোরে বলেন না কেন না আরেকটু জোরে বলা যাবে না দুই চোরের ক্যাটাগরি কি সমান না শিক্ষাগত যোগ্যতা দেখলে দেখা যাবে জুতা চোর সে অল্প শিক্ষিত চোর আর যে কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে সে কিন্তু শিক্ষিত চোর অনার্স মাস্টার্স পিএইচডি শেষ করা চোর তাহলে এই চুরা ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের দেশ বিদেশের নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এই চুরা এত চুরি করে কেন এত ডাকাতি করে কেন এত লুটপাট করে কেন তার কারণ হলো শিক্ষা কারিকুলাম থেকে কুরআন হাদিস বাদ দেওয়ার পরে এই কারিকুলাম দিয়ে যে শিক্ষিত হবে বেশিরভাগ ক্ষেত্রে চোর আর ডাকাত হবে আর যে কারিকুলামের মধ্যে স্লোগানটা ঠিক জায়গায় দিয়েছেন ওখানে তো আলো জ্বললে পানরামি শিক্ষা আসতো না জায়গা মতো আলো থাকলে পেঁয়াজ আর আলু ভর্তার শিক্ষা আসতো না শিক্ষা ব্যবস্থায় তখন আমরা মন থেকে যেটা চাই ইসলামী ভাবধারা আসতো ঠিক কি না ইসলাম এটা শুনলেই আমাদের দেশে কিছু লোক সহ্য করতে পারে না উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর লোগো থেকে মনোগ্রাম থেকে হে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও এই শব্দটাকে বাদ দেওয়া হয়েছে লোগো পরিবর্তন করা হয়েছে জানেন তো আপনারা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে পরিবর্তন করা হয়েছে ইসলাম শব্দকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা এবং হলের নাম থেকে যেমন নজরুল ইসলাম আছে ইসলাম বাদ দিয়েছে এরকম ইসলাম যে যে জায়গায় আছে অনেক জায়গা থেকে ইসলাম বাদ দেওয়া হয়েছে কোনো লোগোতে স্থাপনাতে মনোগ্রামে ইসলাম শব্দ দিতেই হবে বাধ্যতামূলক নয় কিন্তু দেওয়া থাকলে সেটাকে কর্তন করে ফেলা এটা হলো ইসলাম অবমাননা এটা হলো কোরআন অবমাননা এখন তো ইসলামের কথা বলতে গেলে অনুমতি লাগে কিরকম অনুমতি লাগে এখন দেখা যায় কোরআনের মাহফিলের জন্য অনুমতি লাগে অনেক জায়গায় গিয়ে মাহফিল বন্ধ করে দেওয়া হয় মানে ওনারা বন্ধ করার জিনিস পায় না বন্ধ করে মাহফিল আমাদের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয় এটা মনে রাখতে হবে আমার দেশের গরিবের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সায় বেতন হয় যাদের ট্যাক্সের পয়সায় বেতন হয় তাদের সাথে এত ইদ্রামি আর বান্দ্রামি কেন বন্ধ করার জিনিস পান না বন্ধ করেন যে এলাকায় মাদকের আখড়া মাদকের আখড়া বন্ধ করে দেন বিভিন্ন এলাকায় জুয়ার আসর জমে রাতের বেলা জুয়ার আসর বন্ধ করে দেন বিভিন্ন এলাকায় এলাকায় পতিতাবৃত্তি আছে পাললে পতিতালয় বন্ধ করে দেন বন্ধ যদি করতে চান যৌতুক বন্ধ করেন বন্ধ যদি করতে চান বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যে গাজার আসর চলে গাজার আসর বন্ধ করে দেন বন্ধ করার জিনিস পায় না কুরআনের মাহফিল বন্ধ করে তাহলে কুরআনের মাহফিল বন্ধ করার মানে কি কুরআনের মাহফিল বন্ধ করতে পারলেই গাজার আসরকে আরো চাঙ্গা করা যাবে কোনো মাহফিলে গাজার আসর কিংবা গাজার পক্ষে কথা বলা হয় সন্ত্রাসের পক্ষে কথা বলা হয় উস্কানি দেওয়া হয় কয় মাহফিলে নাকি উস্কানি দেওয়া হয় ইসলাম কি উস্কানির পক্ষে কথা বলেন উস্কানির পক্ষে প্রশাসনকে অনেকে কান পড়া দেয় এই হুজুর উস্কানি কথা বলে এই মাহফিলে উস্কানি কথা হয় কি উস্কানি কথা এই হুজুর কোরআন থেকে বলবে ওয়াল্লা আমানাতু মা গরামা আমানতের খেয়ানত আরম্ভ হবে সুদ বাড়বে ঘুষ বাড়বে এখন কোরআন কি সুদখোরের পক্ষে না বিপক্ষে ঘুষখোরের পক্ষে না বিপক্ষে চোরের পক্ষে না বিপক্ষে কোরআন থেকে সুদের কথা বললে সুদখোরের খারাপ লাগবে কোরআন থেকে ঘুষের কথা বললে ঘুষখোরের খারাপ লাগবে কোরআন থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে যে ব্যক্তি অন্যায় অপরাধ করে তার খারাপ লাগবে তাহলে মাহফিল বন্ধের জন্য তলে তলে কিংবা উপরে উপরে পায় তারা চালায় কারা সমাজের অপরাধ আর অন্যায়ের জগৎকে নেতৃত্ব দেয় জান কোনো ভালো মানুষ কখনো মাহফিল বন্ধের কাজ করতে পারে না সবচেয়ে বড় কথা হলো আমি বিনয়ের সাথে বলতে চাই অনেক জায়গায় যেমন কালকে আমরা একটা ভিডিও দেখেছি একটা ভিডিও দেখেছি সেখানে বলা হলো
যেই মাহফিলের অনুমতি নেওয়া হয় নাই আমি আমার সম্মানিত ভাইদেরকে বিনয় রেখে বলতে চাই আমার ভাইজানরা আওয়ামী লীগের সমাবেশ হলে অনুমতি নেওয়া যায় ঠিক আছে বিএনপির সমাবেশ হলে অনুমতি নেওয়া যায় কিংবা রাজনৈতিক সমাবেশের জন্য অনুমতি নেওয়া এটা ঠিক আছে নেক অসুবিধা নাই কিন্তু মাহফিলের অনুমতি তো সাংবিধানিকভাবে দেওয়াই আছে প্রত্যেকটি নাগরিক অবাধে তার ধর্ম পালন করবে ধর্ম চর্চার অধিকার এটা তার সাংবিধানিক অধিকার তাইলে এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যেভাবে তাদের ধর্ম চর্চার অধিকার ভোগ করবে মুসলমানও তার ধর্ম চর্চার অধিকার ভোগ করবে আর কোরআনের মাহফিল তো রাজনৈতিক কোনো সমাবেশ না এই কোরআন তো সাম্প্রদায়িক কোনো কিতাবও না এটা সর্বজনীন কোরআনে কি সাম্প্রদায়িক কোনো কথা আছে কথা থাকলে থাকতো এরকম হুদাল্লিল মুমিনিন হুদাল্লিল মুসলিমিন এটা মুসলমানদের মুমিনদের হেদায়েতের কিতাব এরকম কথা কোরআনে নাই বরং আছে হুদাল্লিল হুদাল্লিন নাস এটা হচ্ছে তামাম দুনিয়ার সকল মানুষের জন্য হেদায়েতের কিতাব হিসাবে নাজিল করেছেন কি তো যেখানে সর্বজনীন কথা হবে যেখানে আল্লাহর কথা রসূলের কথা হবে আমার ভাইরা অনুমতি এই আমার দিকে বাবারা ভাইরা তাকান আমি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে যাচ্ছি এখানে কোরআন থেকে কথা হবে অনুমতি লাগবে কেন কোরআনের কথাগুলো কার আল্লাহ না আওয়াজ হয় নাই আল্লাহ কোরআনের কথাগুলো কার আল্লাহ যার কাছ থেকে অনুমতি নেবেন তিনি কি আল্লাহর থেকে বড় কেউ না আমরা আল্লাহর গোলাম পরিচয় দিয়ে লজ্জা লাগে না আপনি গোলাম না তো শুধু গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আপনার চৌদ্দ গোষ্ঠী বাপ দাদা সবগুলো আল্লাহর গোলাম তো গোলাম আমরা মালিক হলেন আল্লাহ আসমান আল্লাহর জমিন আল্লাহর আমরাও আল্লাহর আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কোরআন হলো কালামুল্লাহ আল্লাহর বাণী এখন আল্লাহর বাণী আল্লাহর জমিনের উপরে বলা হবে এটার জন্য কি আল্লাহর গোলামের ঘরের গোলামের কাছ থেকে অনুমতি নিতে হবে যারা এমনটা করছেন মরবেন আপনিও আমিও সবাই আমরা মরব কঠোরভাবে আল্লাহর কাছে জিজ্ঞাসার সম্মুখীন হবেন আল্লাহ যদিন সেদিন কিয়ামতের দিন বলেন এই গোলামের ঘরের গোলাম তুই আমার গোলাম হয়ে আমার কথা বলার জন্য পারমিশন দায়ের করিস এত বড় স্পর্ধা তোকে কে দিল জবাব দিতে পারবেন আপনি অতএব আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন ইউটিউবার ভাইরা উল্টা পাল্টা থাম্বেল লাগায় দিয়ে দিও না আমি আগাগুড়া যা বলি সেগুলা দিয়ে অনেক সময় হয় কি আপনাদের এই কাটিং সাটিং এর কারণে আমরা মাঝে মাঝে বিপদে পড়ে যাই কিন্তু আমরা বলার সময় লাইনের কথা বলি লাইনে বলি না কথাগুলো আগাগুড়া শুনলে বোঝা যায় লাইনেই বলেছে কিন্তু মাঝে মাঝে আপনারা ভিউ বাড়ানোর ধান্দায় পরেরটা আনেন আগে আগেরটা নেন পরে এখন কয়েকটা ভিউ বাড়ানোর ধান্দায় আমাদেরকে বিপদে ফেলাইলে একজন একজন করে যদি সব হুজুররাই বিপদে পড়ে পরে রেকর্ড নেবেন আর কার আমরা কখনো কাউকে ভয় করে কথা বলি না আমরা আল্লাহকে ভয় করেই কথা বলি কিন্তু সব সময় আপনাকে সতর্কতার সাথে কথা বলতে হবে আমরা তো সতর্কতার সাথে লাইনের আলোকে কথা বলি আপনারাও কাটিং সেটিং লাইনে করবেন বেলাইনে করবেন না রাগ করেছেন নাকি ওনাদেরকে দিয়ে অনেক খেদমত হচ্ছে না আপনাদের ঘরের মহিলারা ওনাদের কারণে ঘরে বসে বসে ওয়াজ শুনতে পায় এই যে কিছুক্ষণ আগে ওনাদের সাথে যে আচরণ এই বসান এই ফোন করলেন এটা করা ঠিক না এদের অনেক অবদান আছে তারাও কিন্তু প্রযুক্তিতে প্রযুক্তিতে ইন্টারনেটে এই দিনই প্রোগ্রামগুলো ছড়িয়ে দিয়ে তারাও দাইল আল্লাহর ভূমিকা পালন করছে জন্য তাদের জন্য দোয়া করা দরকার আল্লাহ সবাইকে কবুল করেন ওয়াতুআল্লিমা লিগাইরিদ দিন দিন বিবর্জিত শিক্ষা যখন চালু হয়ে যাবে তখন মুসিবত আসবে কার তরফ থেকে আপনাদের কি কষ্ট হচ্ছে এখন ইসলাম অনেকে সহ্য করতে পারে না ইসলাম বাদ দিয়ে দেয় পড়াশোনায় তো ইসলাম নাই ইসলাম নাই এখন আমাদের শিক্ষা ব্যবস্থায় আলু ভর্তা ডিমবাজি শেখানো হচ্ছে আপনাদের পোলামায়েদেরকে কি শেখানো হয় ডিম ভাজি আলু ভর্তা মনে হচ্ছে যেন আমাদের পরবর্তী প্রজন্মকে বাবুর্চি আর কাজের গুয়া বানানোর পরিকল্পনা চলছে ছেলেমেয়েরা এখন পড়াশোনা করে না সন্ধ্যার পরে কাগজ কেটে ফুল বানায় কাগজ দিয়ে প্লেন বানায় তারপরে শিক্ষা ব্যবস্থা এটা এমন দশা হয়েছে ব্যয়বহুল হয়ে গিয়েছে আমার দেশের মানুষ আলুর যে দাম আলু কিনেই খাইতে পারতেছে না সেখানে প্রতিদিন বিভিন্ন ধরনের পেন্সিল কিনে দিতে হয় আর্ট পেপার কিনে দিতে হয় আমি কি কথা বানিয়ে বলছি মিলাছে কথা
এগুলো আকাকি করে ছেলেমেয়েরা আকাকি করে আকাকির একটা সময় আছে কোন প্রি স্কুল যারা এই সকল বাচ্চারা আকাকি করবে কিন্তু এখন দেখা যায় 6 7 এর বাচ্চারাও কি করছে আকাকি করছে প্লেন বানাচ্ছে কাগজ দিয়ে ফুল বানায় তারপরে মাটি দিয়ে হাড়ি বানায় আমাদের ছেলেমেয়েদের কি কামার কুমার বানানোর পরিকল্পনা চলছে নাকি হ্যাঁ তারপরে স্কুল কলেজে আগে ছেলেমেয়েরা বই খাতা কলম ব্যাগে ঢুকায় যেত এখন বিছানার চাদর নিয়ে যায় কারণ ক্লাসে গিয়ে প্রেজেন্টেশন দিতে হবে কি করে বিছানা বিছায়া ঘুমাইতে হয় কেমনে আবার ঘুম থেকে উঠে সবকিছু গুছগাছ করতে হয় এই ভিডিওগুলো দেখেছেন তো আপনারা এই হলো অবস্থা বলা হচ্ছে এটা নাকি বিশ্বের সাথে তাল মিলিয়ে এই যুগান্তকারী কারিকুলাম বাস্তবায়ন করা হয়েছে আহারে জাপান গোটা পৃথিবীতে গাড়ির জগতে রাজত্ব করছে জাপান রাজত্ব করছে টয়োটার নাম শুনেন না আপনারা টয়োটা হুন্ডাই তারপর আরো বড় বড় কোম্পানি আছে ব্র্যান্ড আছে এরপরে আপনারা দেখেন ইসরায়েলের বড় ইসরায়েলের ইহুদিরা তারা প্রযুক্তিতে প্রসাধনীতে খাদ্যে অন্যান্য সেক্টরে তারা দখল নিয়ে ফেলেছে গোটা পৃথিবী আজ তাদের নিয়ন্ত্রণে যেখানে পৃথিবীতে এখন পারমাণবিক অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিযোগিতা চলছে যেখানে প্রতিনিয়ত প্রযুক্তিতে সবাই এগিয়ে যাবে কেমনে এই প্রতিযোগিতা করছে ঠিক সেই সময়ে স্কুল কলেজে আলু ভর্তা ডিমবাজি শেখায় আমাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে আপনাদের বাচ্চাদেরকে আমরা যুগ উপযোগী করে গড়ে তুলছি অর্থাৎ বাচ্চাদেরকে যদি বৈশ্বিক মানের সাথে তাল মিলিয়ে যুগান্তকারী বাস্তব শিক্ষা দেওয়া দরকার হয় তো স্কুল কলেজে শিক্ষা দেওয়া দরকার ছিল কি করে বিমান বানাতে হয় কি করে রকেট বানাতে হয় কি করে কম্পিউটার বানাতে হয় কেমনে পারমাণবিক অস্ত্র আবিষ্কার করতে হয় এগুলো না শেখায় আলু ভর্তা ডিমবাজি কেন শিক্ষা ব্যবস্থার করুণ দশা শারীরিক শিক্ষা এটার নাম দিয়েছি আমি ফাইজলামী শিক্ষা কারণ সেখানে শারীরিক শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা বইয়ে যৌন উন্মাদনামূলক বিভিন্ন ধরনের টপিক সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে ক্লাস 6 এর বইয়ের মধ্যে ঢোকানো হয়েছে কৈশোরের যত্ন এই অধ্যায়ে নানা ধরনের আজে বাজে বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে এই সময়ে শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনুভূতির পরিবর্তন হয় আরো অনেক বিষয় আছে যা আপনাদেরকে বলাও যাবে না সেই সকল বিষয়গুলো ঢুকানো হয়েছে যৌন উদ্দীপনামূলক যৌন সুরসুরিমূলক শব্দ দিয়ে বইয়ের পাতাকে ভরে দেওয়া হয়েছে এর পরবর্তী চ্যাপ্টার আনা হয়েছে চলো বন্ধু হই মানে তোমার শরীর আমার শরীরের কি পরিবর্তন অনুভূতি জানলাম এখন আসো না দুজনে একটু বন্ধু হই তো আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে বন্ধু বান্ধবী আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানায়া ছেলে মেয়েদের চরিত্র নষ্ট করার দায়িত্ব কি আমরা কাউকে দিয়েছি নাকি এই যৌন উন্মাদনামূলক শিক্ষা ব্যবস্থাকে বাতিল করে দেশের প্রবীণ ওলামায়ে কেরামদেরকে কারিকুলামের মধ্যে রেখে কারিকুলাম প্রণয়ন কমিটিতে রেখে এই দেশে দ্বীনি শিক্ষা এবং জাগতিক শিক্ষার সমন্বয়ে বাস্তব একটি কারিকুলাম প্রণয়ন করতে হবে ইসলামী শিক্ষার কোনো বিকল্প ওই যে বলেছিলাম যে শিক্ষা ব্যবস্থা ইসলাম থাকবে না দ্বীন থাকবে না ওই শিক্ষা ব্যবস্থা থেকে পড়াশোনা করে শিক্ষিত হবে কিন্তু ভদ্র হবে ভালো হবে না চরিত্রবান হবে আমাদের মাদ্রাসাগুলোকে অনেকে বলে মাদ্রাসা এগুলো পড়ে কি হয় মাদ্রাসায় পড়ে পড়ে মানুষ কি হচ্ছে মাদ্রাসায় যে ধরনের জান্নাতি পরিবেশ আছে এই পরিবেশ কোথাও পাবেন আপনি আমার দেশে পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেও সালাম দিতে পারে না কয় আসসালামু আলাইকুম সামালিকুম সালাম আলাইকুম আর আমার দেশের মাদ্রাসার একটা মুক্তবের ছাত্র আসসালামু আলাইকুম বলে সুন্দর করে সালাম দেয় আর পরিবেশের কথা যদি বলেন আপনারা এই উল্লাপাড়া এই সিরাজগঞ্জের বিভিন্ন স্কুলের কলেজের সামনে গেলে সালাম পাবেন আর মাদ্রাসাগুলোর সামনে গেলে কয়টা সালাম পাবেন নিজেরাই দেখে নিয়ে স্কুল কলেজের সামনে দিয়ে যদি আপনারা যান দেখবেন কবুতরের জোড়ার মতো বসে আছে একটা আরেকটার হাতে ধরে আছে একটা আরেকটার মাথায় ধরে আছে ঢলাঢলি মাখামাখি আছে আর মাদ্রাসার ক্যাম্পাসগুলোতে গেলে আপনারা দেখবেন সেখানে শুধু কোরআনের আয়াতের তেলাওয়াত চলে যাচ্ছে পবিত্র একটি অবস্থা সেখানে গেলে দেখবেন আপনাকে সালাম দিবে স্কুল কলেজের ক্যাম্পাসের সামনে গেলে সালাম তো দূরের কথা পারলে আর উল্টা আপনাকে বলে আঙ্কেল হাই ঠিক আছে কথা এই হলো অবস্থা আর যারা মাদ্রাসা
শিক্ষা ব্যবস্থাকে সহ্য করতে পারে না তারা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে আর বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে বিশ্ববিদ্যালয়ে তারা কি পরিবেশ বানিয়েছে আমরা কি জানি না এই যে আমি আমার কথাই বলি আমি স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি সব পরিবেশ জানা আছে তারা আমাদের মাদ্রাসাগুলো নিয়ে আজেবাজে কথা বলে অথচ প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে গেলে মানুষের কলিজা থরথর করে কাঁপে কোন সময় এখানে ছাত্রদের দুই গ্রুপে মারামারি হয়ে কি যে অবস্থা হয় গোলাগুলি হয় না খুনাখুনি হয় টেনশন করতে করতে মানুষ ক্যাম্পাসের পাশ দিয়ে যাতায়াত করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে দেখা যাচ্ছে ছেলে মেয়েদের মাখামাখি ঢলাঢলি মেয়েদের অন্য ধরে টানাটানি ছাত্রদের কথা তো বাদ দিলাম অনেক শিক্ষকরাও দেখা যায় পর্দা নিশি পর্দা করে এরকম ছাত্রীদেরকে নিকাব খুলতে ব্যাপারটা করতে বাধ্য করে এই হলো তাদের অবস্থা তারা আবার টিভি চ্যানেলে বুঝায় এই মোল্লারা মহিলাদের শিক্ষা দীক্ষা শেষ করে দিল মহিলাদেরকে ঘরের ভিতরে রাখতে চায় আমার একটা গল্প মনে পড়ে গেল বলবো আপনাদের কষ্ট হচ্ছে না তো বৃষ্টি কি আসে না বন্ধ হয়ে গেছে আসে নাকি অল্প অল্প আসে আগের থেকে কমছে না কমে গেছে আচ্ছা দেখেন শুনেন একটা গল্প বলতে চাচ্ছিলাম বলবো এক লোকের মুরগির খামার আছে কিসের খামার মুরগির খামার এখন মুরগিগুলোকে একটা বড় জায়গার মধ্যে চতুর্দিকে দেওয়াল তুলে দিয়েছে মুরগিগুলো সেখানে এসে পালতেছে একদিন শেয়াল আসছে শেয়াল এসে ওই যে আপনার কিছু ইয়ে থাকে না নেট থাকে না নেট নেট বুঝেন তো আপনারা ওই নেটের ফাঁক দিয়া বলতেছে শেয়াল আহারে মুরগি তোমাদেরকে দেখে খুব কষ্ট হচ্ছে তোমরা একটা জায়গার ভিতরে আবদ্ধ দেখো আমার দিকে তাকাও আমি কিন্তু আবদ্ধ না আমি কিন্তু স্বাধীন অনেক ঘোরাফেরা করতে পারি তোমাদের মালিকটা তোমাদেরকে আটকায় রেখে তোমাদের উপর জুলুম করছে এক মুরগি তখন উঠে কয় শিয়াল মামা তুমি যে আমাদের পক্ষে কথা বলতেছো না আমরা একটু বের হইলে স্বাধীন হইলে আমাদেরকে খাওয়ার ধান্দা করতেছো সেটা আমরা ভালো করেই বুঝি ঘটনাটা শুনতেছো তো মন দিয়ে আমার দেশে কিছু মানুষ নামক শেয়াল আছে শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় যাতে মুরগি ধুরা খাইতে পারে ঠিক তেমনি কিছু মানুষ নামে জানোয়ার আছে অসভ্য লুচ্চা আছে এরা সব সময় নারীদেরকে নারী স্বাধীনতার নামে ব্যাপারটা অবস্থায় সামনে রেখে নারীদেরকে তারা ধর্ষণ এবং লাঞ্ছিত করতে চায় এই জন্য নারী স্বাধীনতার নামে তারা নারীদেরকে ব্যাপারটা বানানোর জন্য প্রচেষ্টা চালায় শিক্ষা ব্যবস্থায় দিন তুলে দেওয়া হয়েছে কষ্ট হচ্ছে না তো আপনাদের আমি একটু পেছন থেকে আসি ইদা কানাল মাগনামু দুওয়ানা যখন রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করে ভক্ষণ করা আরম্ভ হবে দুই নাম্বার ওয়াল আমানাতু মাগরামা আমানতের খেয়ানত আরম্ভ হবে তিন নাম্বার ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যখন চালু হয়ে যাবে নাম্বার ফোর চার নাম্বার হলো ওয়া যাকাতু মাগরামা আর যখন মানুষ জাকাতকে জরিমানার মতো মনে করবে জাকাত দিবে না তখনই গজব নেমে আসবে অন্য হাদিসে নবীজি বলেছেন জাকাত ফরজ হওয়ার পরেও যখন মুসলমান জাকাত দেয় না আসমান থেকে তখন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয় আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ায় যদি অন্যান্য প্রাণী এবং জীবজন্তু না থাকতো চিরতরে আল্লাহ বৃষ্টি বন্ধ তখন করে দিতেন শুধু অন্যান্য প্রাণী আর জীবজন্তুর প্রতি দয়াবান হয়ে আল্লাহ বৃষ্টি দেন নইলে আল্লাহ বৃষ্টি দিতেন না আর যাকাত ফরজ হওয়ার পরেও যারা যাকাত দেয় না তাদের সম্পদ আর পবিত্র থাকে না হালাল থাকে না অপবিত্র হয়ে যায় হারাম হয়ে যায় এখন হারাম মাল যখন খাবেন শরীরটাও হালাল থাকবে না হয়ে যাবে হারাম আর হারাম শরীরের কোনো ইবাদত কিংবা দোয়া আল্লাহ কবুল করবে না পাঁচ নম্বর হলো ওয়া আতা'ুর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু যখন লোকেরা তাদের স্ত্রীদের প্রতি সহানুভূতিশীল হবে স্ত্রীর আনুগত্য করবে আর মায়েরও বাধ্য হয়ে যাবে এরকম তো অনেকেই আছে বিয়ের পরে তার নিজের বউকে চিনে নিজের মাকে চিনে না বউয়ের আঁচল ধরে ধরে হাঁটে বউয়ের আশেপাশে থাকে বউকে মহব্বত করে বউকে মহব্বত করবেন ভালোবাসবেন অবশ্যই কারণ ইসলাম এটাই শিখিয়েছে কিন্তু বউয়ের আনুগত্য করতে গিয়ে কখনো মায়ের খেদমতের ব্যাপারে গাফেল হওয়া যাবে মনে রাখতে হবে মা বাবা এটা আপনার জন্য দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত
নবীজি বলেছেন হুমা জান্নাতুকা এই মা বাবার খেদমত করো তারা তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে আও হুমা নারুকা আর মা বাবা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে কারণ মা বাবাকে অসন্তুষ্ট করলে আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন যিনি তিনি কি আল্লাহ নবীজি বলেছেন যখন মানুষ তার মায়ের অবাধ্য হবে তার জীবনে গজব আসবে মুসিবত আসবে এরপরে আল্লাহর হাবিব 6 নম্বরে বললেন ওয়াবর সদীকাহু ওয়া জাফাবাহু মানুষ যখন তার নিজের বন্ধুর সাথে ভালো আচরণ করবে আর বাপের অবাধ্য হবে তখন গজব আসবে নাম্বার 7 7 নাম্বার হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদগুলোতে যখন হই হুল্লোড় বেড়ে যাবে মসজিদগুলোকে মসজিদগুলোতে যখন ইমাম সাহেব কিংবা আলেমদের গলার আওয়াজের চাইতে ফাসিক ফুজ্জারদের গলার আওয়াজ বড় হয়ে যাবে তখন বিপদ মুসিবত আসবে কিয়ামতের আগের চিত্র হবে এমন নবীজি বলেছেন ইন্না মিন আলামাতিস সাআ উলুউন আহলুল ফিস্ক ফিল মাসাজিদ কিয়ামতের একটা লক্ষণ হলো কিয়ামতের আগে মসজিদগুলোতে ইমাম খতিবের গলার আওয়াজ বড় হবে না তখন দেখা যাবে ফাসিক ফুজ্জার জালেম টাইপের লোকগুলোর গলার আওয়াজ বড় হয়ে যাবে এরপরে আল্লাহর নবী 8 নম্বরে বলেছেন ওয়াসাদাল কাবিলাত ফাসিকুহুম ফাসিক লোকেরা যখন বিভিন্ন গোত্রের নেতা হয়ে যাবে 9 নম্বর হলো ওয়া কানা জাহিমুর রাজুলু আরদালাহুম নবীজি বলেছেন যখন নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দিবে যখন নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দিবে কিয়ামতের আগে তখন ভয়াবহ গজব আসবে তাকায় দেখেন সমাজের দিকে আল্লাহওয়ালা মানুষ গুলো ভালো ভালো মানুষগুলো আছে অন্ধকার কারাগারে আর চোর ডাকাতগুলো আছে সমাজের গুরুত্বপূর্ণ চেয়ারে কি আজীব অবস্থা চোরেরা ডাকাতেরা বুক ফুলাইয়া বাহিরে চলাফেরা করে আর কোরআনের কথা বলেছে হাদিসের কথা বলেছে মানুষকে দিন শোনায় কেউ বাড়িতে থাকতে পারে না ঘরে থাকতে পারে না বিভিন্ন খেতে খামারে ঘুমায় কেউ কোরআনের দাওয়াত দিয়েছে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে দেশ ছাড়তে হয়েছে কেউ বা আবার কোরআনের দাওয়াত দিতে গিয়ে কারাবরণ করতে হয়েছে কেউ বা আবার কোরআনের দাওয়াত দিতে গিয়ে জীবন বিলিয়ে দিতে হয়েছে আবার কেউ বা তার ওই মুখে কোরআনের কথা বলে বলে ভালো ভালো চেয়ারও পেয়েছে জিলাপি পেয়েছে বিরানিও পেয়েছে আসলে আমার দেশে আলেম আছে মোট 4 জাতের জুড়ে বলেন কয় জাতের 1 নাম্বার হলো তরকারি আলেম মজার মজার তরকারি আছে যেখানে তাকে পাওয়া যাবে সেখানে জিলাপি আছে যেখানে বিরানি আছে যেখানে মজার মজার তরি তরকারি আছে যেখানে তাকে পাওয়া যায় সেখানে হালাল হারাম বিচার করে না হালাল হারামের যাচাই বাছাই না দাওয়াত পাইছে তো চলে গেছে শুধু পেট বুঝে প্রবৃত্তি পূজারি আলেম 2 নম্বর হলো দরবারি আলেম তার বাপ দাদার থেকে দরবার পেয়েছে খানকা পেয়েছে দরবার আর খানকা নিয়ে ফিকিরে ব্যস্ত অন্যদিকে গোটা বিশ্বের মুসলমানদের উপরে কারবালা চলে তার ফিকির ভাঙে না এই রকম দরবারি আছে না নাই 3 নম্বর হলো সরকারি আলেম এরা হলো যখন যে সরকার ক্ষমতায় সেই সরকারের পদলে হন করে তারই গিয়ে পা চাটে আল্লাহর হাবিব বলেছেন আখিরি জামানা এমন কিছু আলেম বের হবে উলামা উহুম শাররুম মান তাহতা আদিমিস সামা আসমানের নিচে এরা হবে নিকৃষ্ট এরা ফাসেক ফুজ্জারদের ফাসেক ফুজ্জারদের বদলে হন করবে চাটুকার হবে এরা হবে উলামায়ে সু এরা হবে উলামায়ে সু উম্মার দরকারে কোনো দরকারি কথা বলবে না প্রবৃত্তি বুজারি হয়ে যাবে আর যে আলেমের গলা দিয়ে ফাসেক ফুজ্জারদের পয়সা জিলাপি বা বিরানি ঢুকে এই আলেমের গলা দিয়ে কোনোদিন হক কথা বের হবে না 1 নম্বর বলেছিলাম তরকারি 2 নম্বর দরবারি 3 নম্বর সরকারি 4 নম্বর হলো দরকারি দরকারি আলেমদেরকে আপনারা সব জায়গায় দরকারি আলেমদেরকে দেখবেন যেখানে অন্যায় সেখানে তার প্রতিবাদ দরকারি আলেমরা উম্মার কল্যাণে উম্মার দরকারে কথা বলতে তারা কাউকে ভয় করে না তারা আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে কোনো বাতিলের সাথে আপোষ করে না প্রয়োজনে সে জুলুমের শিকার হবে জীবন দিবে তারপরেও তারা দিন বিরোধীদের সাথে আপোষ করবে না
আল্লাহ সেই সকল আলেমদের সাথে আমাদেরকে বানিয়ে দেন বলেন আমিন আল্লাহর হাবিব বলেছেন যখন ওয়াকানা জাইমুল কওমি আরযালুহুম যখন নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজকে নেতৃত্ব দিবে এরপরে 10 নম্বর হলো ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাশ শাররি যখন কোন মানুষের ক্ষতির ভয়ে কেউ আমার ক্ষতি করবে এই ভয়ে যখন সেই মানুষকে সম্মান করা হবে এরপরে 11 নম্বর হলো শুরিবাতিল খমর মদ পান যখন হালকা বিষয় হয়ে যাবে জায়েজ হয়ে যাবে ওয়ালুবিসাল হারির যখন রেশমি পোশাক পরিধান জায়েজ হয়ে যাবে এরপরে 13 নম্বর হলো ওয়াতুখিদাতিল কাইনাত যখন গায়িকা নায়িকাদেরকে মানুষ গ্রহণ করবে আগে তো গায়িকা নায়িকারা এরা থাকতো কোন দিকে মানুষকে বিনোদন দেওয়া যায় অপসংস্কৃতির দিকে মানুষকে কেমনে ঢাকা যায় এখন তাদের খাইশ উঠেছে এখন যেখান থেকে দেশের মানুষের জন্য আইন প্রণয়ন হবে সেখানে গিয়েও জাতিকে সর্বনাশের চেষ্টা চালায় এরপরে আল্লাহর হাবিব আরো বলেছেন ওয়াল মাআজি বাদ্যযন্ত্র বেড়ে যাবে 15 এবং সর্বশেষ হলো ولعن اخر هذه الامه اولها উম্মতের পরবর্তী প্রজন্মের লোকেরা যখন পূর্ববর্তীদেরকে দোষারোপ করবে এই মোট বললাম 15টা কথা আল্লাহর হাবিব বলেছেন এই 15টা কুকর্ম যখন আমার উম্মতের ভিতরে শুরু হয়ে যাবে ফালইরতিবু ইনদা যালিকা রিহান হামরা ও মাসখান ওয়া খাসফান নবীজি বলেছেন তখন তোমাদের উপরে অগ্নিবায়ুর গজব আসবে তখন ভূমিকম্প বেড়ে যাবে তখন ঘূর্ণিঝড় চেহারার বিকৃতির ধ্বস নামে যাবে তাহলে ঘন ঘন যে ভূমিকম্প হয় জমিনকে আল্লাহ নাড়াচাড়া মারেন আর আসমান জমিনের গজব হয় আল্লাহ কি নিজে দেন নাকি আমাদের কুকর্মের কারণে দেন আপনারা কি টায়ার্ড হয়ে গেছেন নাকি কথা বলি আমি ক্লান্ত হয়ে যান আপনারা বিষয়টা তো উল্টা হয়ে গেল কষ্ট হচ্ছে আপনাদের এক নাম্বার বললাম আমাদের কুকর্মের কারণে গজব দেন কি আর একটু জোরে বলা যাবে না এরপরে আসেন নাম্বার টু কষ্ট হচ্ছে আপনাদের আমি বাকিগুলো সংক্ষেপে বলবো নাম্বার টু দুই নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন মাঝে মাঝে আল্লাহ গজব দেন যাতে করে মানুষগুলো আল্লাহর ভয়ে ভীত হয়ে যায় সতর্ক হয়ে যায় সাবধান হয়ে যায় মাঝে মাঝে আল্লাহ গজব দেন যাতে করে আমার আপনার অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যায় এজন্য আল্লাহ কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদায়ের 21 নম্বর আয়াতে বলছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম আল্লাহ তাআলা বলছেন আর অবশ্যই আমি তোমাদেরকে লঘু শাস্তি আস্বাদন করানোর আগে হালকা শাস্তি আস্বাদন করাবো যাতে করে তোমরা আমার ভয়ে দিনের দিকে ফিরে আসতে পারো আবার কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবাহের 126 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বললেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون الله تعالى বলছেন তারা কি দেখে না বছরে দুইবার কিংবা একবার তারা বিপদে আপদে মুসিবতের মধ্যে পতিত হয় এরপরেও কি তারা তওবা করবে না দিনের দিকে ফিরে আসবে না এই যে আমার দিকে লক্ষ্য করেন তিন দিন চার দিন আগে সকাল 9:30টার সময় ভূমিকম্প হয়েছে আপনাদের এলাকায় হয়েছে এই যে ভূমিকম্প হলো কেন আল্লাহ জমিনটা নাড়াইয়া দিলেন যাতে করে জমিন নড়ে যাওয়ার জমিনটা নড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর ভয়ে আপনার অন্তরটাও কলিজাটাও নড়ে যায় কিন্তু আহারে কি দুর্ভাগ্যবান কি আফসুস অনেক মুসলমানরা এই সকালবেলা 9:30টার সময় ঘূর্ণিঝড়ের মধ্যে সকাল 9:30টার সময় ভূমিকম্পের সময় কলিজাটা যখন হালকা একটু কেঁপে উঠেছে এরপরেও আল্লাহর ভয়ে সে ওই দিন জোহরটা পড়ে নাই আসর মাগরিব এসে পড়ে নাই এমনকি আজকে পর্যন্ত কত নামাজ কাজা করছে বলেন তো ওই দিন সকালবেলা যে ভূমিকম্প হয়েছিল সেদিন জোহর কিংবা আসরের টাইমে আমার আপনার জানাজা হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না অ যুবক ভাইয়েরা তাও তো আপনি নিজেকে সংশোধন করলেন না তাও তো নিজেকে দিনমুখী করলেন
করলেন না আল্লাহর বিপদ দেখে গজব দেখে কেন আপনার আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে না কলিজাটা কেন কেঁপে উঠে না আমরা তো একটা মুহূর্তে নিরাপদ নই আমার কথা মনোযোগ দিয়ে শুনেন এই যে দুনিয়াতে আমরা আছি আসমানের নিচে জমিনের উপরে বলেন তো 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও কি আমরা নিরাপদ নাকি আরো জুড়ে বলেন কেমনে আপনি নিরাপদ একটা মুহূর্তও নিরাপদ নন গাড়িতে উঠলেও নিরাপদ অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে বসে আছেন আসমান থেকে গজব আসতে পারে কিংবা এই মুহূর্তে ভূমি ধস দিয়া আমাকে আপনাকে আল্লাহ শেষ করে দিতে পারেন কি পারেন না আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন শুনেন উল হুমাল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম من فوقكم أو من تحت أرجلكم إلى آخر الآية قرآن الكريم 6 نمبر سورة سورة الأنعام 65 نمبر آية الله بولছেন তিনি সেই সর্বশক্তিমান আল্লাহ যিনি তোমাদেরকে মাথার উপর থেকে কিংবা পায়ের তলা থেকে উপর থেকে বা নিচ থেকে যে কোনো সময় আযাব দিতে পারেন গজব দিতে পারেন আল্লাহ পারেন কিনা আস্তে বলবেন না জোরে বলেন আল্লাহ পারেন কিনা আমার কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 98 97 নম্বর আয়াত থেকে আল্লাহ আরো সুন্দর করে বলছেন আফা আমিনা আহলুল أن يأتيهم بأسنا بياتا وهم نائمون الله বলছেন জনপদের লোকেরা রাতের বেলা যখন বাড়িতে ঘুমায় রাতের বেলা তাদের বাড়িতে ঘুমানো অবস্থায় তারা নিরাপদ এটা কি তারা মনে করে নাকি আল্লাহ কি সুন্দর করে বলছেন আফা আমিনা আহলুল কুরা আই ইয়াতিয়াহুম বাসুনা বায়াতা ওয়া হুম নাঈমুন রাতের বেলা তুমি যখন ঘুমাও নিজেকে নিরাপদ মনে করো না গত বছর কুমিল্লার নাঙ্গল কুটে প্রবাসী সন্ধ্যাবেলায় বাড়িতে এসে ওই ঘূর্ণিঝড়ের রাতে ঘুমিয়েছিল মধ্যরাতে তার বাড়িতে পরিবার সহ ঘূর্ণিঝড়ে বিরাট একটা গাছ টিনের বাড়ির ছাদে পড়ে সবাই শেষ হয়ে গিয়েছে তো ঘুমের মধ্যে কি আমরা নিরাপদ নাকি গত বছর সিরিয়ায় আর তুরস্কে কি হলো এক রাতে গভীর রাতে তুরস্ক আর সিরিয়ার 6000 ভবন ধসে হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন কে রাতের বেলা নিজেকে এত নিরাপদ মনে করেন কেন আমি তো অবাক হয়ে যাই রাতের বেলা ঘুমানোর সময় যুবকেরা গুনাহ করে ঘুমায় ঘুমানোর টাইমে নাটক দেখে ঘুমায় সিনেমা দেখে ঘুমায় পর্নোগ্রাফি দেখে ঘুমায় ঘুমানোর সময় নিজের লুঙ্গি আর প্যান্ট কেনা পাক করে ঘুমায় এই যে নাপাক শরীরে ঘুমায়া যায় সকাল হবে ফজর হবে এমন কি কোনো নিশ্চয়তা আছে নাকি এমন কোনো নিশ্চয়তা আমার নাই আল্লাহর হাবিব বলেছেন ইউবাসু কুল্লু আব্দিন আলা মা মাত আলাই যে যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় সে হাশরের মাঠে উঠবে নাপাক অবস্থায় মারলে নাপাক অবস্থায় উঠলে আল্লাহর সামনে চেহারাটা দেখাবেন কেমনে ও আমার যুবক ভাইরা ঘুমের মধ্যে আমরা নিরাপদ নই ঘুম হলো এক প্রকার মরণ ঘুম হলো এক প্রকার এই ঘুম জীবনের শেষ ঘুম হতে পারে তো এশার নামাজ কাজা করে কেমনে ঘুমান পর্নোগ্রাফি দেখতে দেখতে কেমনে ঘুমান গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে কেমনে ঘুমান গুনাহ করতে করতে ঘুমায়া যায় না কারণ এই ঘুমটা জীবনের শেষ ঘুম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কোরআন আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন আউ আমিনা আহলুল কুরা আইয়া يأتيهم بأسنا ضحى وهم يلعبون জনপদের লোকেরা দিনের বেলা দুপুর বেলা যখন খেলাধুলা করে তখন তাদের উপরে গজব আসবে না এটা কি তারা মনে করে নাকি সকাল সন্ধ্যা রাত দিন 24 ঘন্টা যে কোনো মুহূর্তে আমাদের উপরে গজব আসার সম্ভাবনা আছে না নাই আল্লাহ বলছেন এই জন্য বান্দা সাবধান হও সতর্ক হও তোমাদের গুনাহের কারণে গজব চলে আসতে পারে আর আমি গজবটা এই জন্য দেই দুই নাম্বার কারণ বললাম আল্লাহ বলেছেন তোমার অন্তরের মধ্যে আমি একটু কাঁপুনি সৃষ্টি করতে চাই তোমার অন্তরে ভয় লাগাতে যাই যাতে করে তুমি আমার দিকে ফিরে আসো দিনের দিকে ফিরে আসো আফসোস এত বড় ভূমিকম্প হলো তাও মসজিদগুলো নামাজে নামাজের সময় মসজিদগুলো ভরে না আরো দুঃখের কথা হলো আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি নাকি মসজিদের জামাতে মানুষ বেশি কথা কর না কেন
মানুষ বেশি হওয়া উচিত ছিল মাহফিলে নাকি মসজিদে মাহফিলে মানুষ বেশি হওয়া আর মসজিদের জামাতে মানুষ কমে যাওয়া এটা কিন্তু মুসলমানদের অধঃপতনের চিত্র মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষ হওয়া মাহফিলের সফলতা নয় বরং মাহফিলগুলোতে এসে কতগুলা মানুষ দিনের দিকে ফিরে আসলো এটাই হলো মূল কথা কথা বুঝতে পেরেছেন নিজেদেরকে মসজিদমুখী করুন যে ঈমান আপনাকে আপনার বাড়ি থেকে বের করে মসজিদে ঢুকাতে পারে না এ দুর্বল ঈমান আপনার নাকে জান্নাতের গন্ধ লাগাতে পারবে না এ কেমন দুর্বল ঈমান আপনার আপনার ঈমান আপনাকে মসজিদে আনতে পারে না এ দুর্বল ঈমান এটা কোনো ঈমান না নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই নাই যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই তার মধ্যে ঈমান নাই নামাজ হলো মুমিনের সবচেয়ে বড় পরিচয় এজন্য আজান হলে আমরা আমরা কি মসজিদে যাব না মসজিদ থেকে দূরে থাকব কারা কারা নামাজ ছাড়বেন না হাত তুলে বুঝে শুনে হাত তুলছেন তো আল্লাহ কবুল করেন হাতগুলো নামান কষ্ট হচ্ছে আপনাদের আমি দুইটা পয়েন্ট বলেছি বাকিগুলো খুব শর্ট করে বলবো বাকি পয়েন্টগুলো আরো গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ এক নাম্বার বললাম আমাদের গুনাহের কারণে গজব আসে দুই নাম্বার বললাম আমাদেরকে সতর্ক করার জন্য গজব আসে তিন নাম্বার মাঝে মাঝে বালা মুসিবত আসে ওই জাতির উপরে যেই জাতি আল্লাহর দিনের সঙ্গে এবং আল্লাহর রসুলের সঙ্গে বেয়াদবি আরম্ভ করে পৃথিবীতে এমন অসভ্য ছয়টা জাতি ছিল যারা আল্লাহর সাথে বেয়াদবি এবং রসুলের সাথে বেয়াদবি করার কারণে ওই জাতিদেরকে সমূলে ধ্বংস করা হয়েছে কথা বুঝে থাকলে বলেন তো পৃথিবীর কয়টা জাতিকে সমূলে ধ্বংস করা হয়েছে আরো জোরে বলেন দেখেন আমি কোরআন থেকেই বলবো আগে জাতিগুলোর নাম বলি এক নম্বর হলো নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতি নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতি যখন তাদের নবীকে পাগল বলেছে তাদের নবীর সঙ্গে বেয়াদবি করেছে যুগে যুগে কোরআন পড়লে দেখবেন সকল নবীর যুগে দিন বিরোধীরা নবীদেরকে পাগল বলেছে এটা ছিল তাদের কমন একটা ডায়লগ নবীদেরকে নবীদের যুগে যেমন দিন বিরোধীরা পাগল বলতো আজকের এই যুগেও দেখবেন দিন বিরোধীরা নবীদের উত্তরসূরি আলেমদেরকেও পাগল এবং নতুন নতুন শব্দ মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালিগালাজ করে নূহ নবীর উম্মত যখন তার সাথে বেয়াদবি করলো একটা বন্যা দিয়ে গোটা জাতিকে একদম আন্ডা বাচ্চা সুদ্ধা নূহ নবী দোয়া করেছিলেন রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা জানেন তো আপনারা নূহ নবী দোয়া করেছিলেন রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ এদের আন্ডা বাচ্চা সুদ্ধা শেষ করে দাও সবগুলা কাফিরকে আল্লাহ শেষ করে দিয়েছেন দুই নম্বর জাতি হলো হুদ আলাইহিস সালামের আদ জাতি এরাও বেয়াদবি করেছিল তিন নম্বর হলো সালেহ আলাইহিস সালামের সামুদ জাতি চার নম্বর হলো শুআইব আলাইহিস সালামের মাদিয়ানবাসী পাঁচ নম্বর হলো লুত আলাইহিস সালামের সমকামী জাতি ছয় নম্বর হলো ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গ এদেরকেও সাগরের মধ্যে ডুবায়া মেরেছেন কি এই ছয়টা জাতিকে আল্লাহ আল্লাহ এবং রাসূলদের সাথে বেয়াদবির কারণে ধ্বংস করেছেন এক এক দলকে এক এক জাতিকে আল্লাহ এক এক ধরনের গজব দিয়েছেন আল্লাহর ভাষায় শোনেন কোরআনুল কারীমের নয় নম্বর সুরা কোরআনুল কারীম আল্লাহ এদের কথা বলছেন কোরআনুল কারীমের ২৯ নম্বর সুরা সূরাতুল আনকাবুতের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون الله تعالى বলছেন প্রত্যেককে আমি তাদের গুনাহের কারণে পাকড়াও করেছি তাদের অবাধ্যতার কারণে পাকড়াও করেছি কাউকে কাউকে আমি আসমান থেকে
পাথর নিক্ষেপকারী হাওয়া পাঠিয়ে শেষ করেছি কোন কোন জাতিকে আমি জমিনের নিচে ধসায়া দিয়েছি কোন কোন জাতিকে আমি আবার কোন কোন জাতিকে আমি আবার সমুদ্রের মধ্যে ডুবায়া মেরেছি কোন কোন জাতিকে তার অবাধ্যতার কারণে আমি আল্লাহ আবার ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করেছি কোন কোন জাতিকে আল্লাহ আবার সবুলে বানরে পরিণত করেছেন এই যে তাদের উপরে আযাব আসলো গজব আসলো আল্লাহ বলেন ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম আল্লাহ তাদের উপরে জুলুম করেন নাই ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে নিজেরাই বেয়াদবি করেছে বেয়াদবির ফলাফল হিসেবে তাদের উপরেও গজব এসেছে তাহলে তিন নাম্বার যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলদের সাথে বেয়াদবি দ্বীনের সাথে বেয়াদবি এরপরে আল্লাহর নবীদের উত্তরসূরি আলেমদের সঙ্গে বেয়াদবি আরম্ভ হবে গজব আসবে চতুর্দিকে তো বেয়াদবি দেখাই যাচ্ছে চোর ডাকাত সন্ত্রাসীদের হাতগুলো খোলা আর কোরআন হাদিসের আলেম ওলামাদের হাতগুলো দিয়া দরে দিয়া হ্যান্ডকাপ দিয়ে বাধা এগুলো গজব আসার আলামত মজলুমের দোয়া কখনো বিফলে যায় না একজন মানুষের উপর জুলুম করে যদি আপনি তাকে তার স্ত্রী সন্তান পরিবার থেকে দূরে রাখেন বঞ্চিত করে দেন এই হিসাবগুলো পই পই করে কিয়ামতের মাঠে জেনে নেবেন তিনি কি খবরদার মানুষের উপর জুলুম করবেন না কত জালিম আমাদের চতুর্দিকে আছে স্বার্থের জন্য মানুষকে রাতের বেলা বাড়িতে ঘুমাতে দেয় না বাড়িতে আসতে পারে না বিবির কাছে আসতে পারে না বাচ্চাদের কাছে আসতে পারে না রাতের বেলা বাড়িতে ঘুমাতে পারে না ধানের খেতে ঘুমায় রাতের বেলা তার এলাকায় আসতে পারে না বিভিন্ন এলাকায় এলাকায় উদ্বাস্তুর মত জীবন যাপন করে ভয় পাবেন না হতাশ হবেন না হতাশ হবেন না যুগে যুগে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর দ্বীনের দাইরা এরকম স্যাক্রিফাইস করেছে কুরবানি করেছে হিজরত করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে রক্ত আর জীবনের বিনিময়ে যেমন আমাদের পূর্ববর্তী যুগে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ফেরাউনি চরিত্র নমরুদি চরিত্র নিঃশেষ হয়েছে ঠিক তেমনিভাবে ইমানদারদের ত্যাগ কুরবানি রক্ত আর জীবনের বিনিময়ে আবারও ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত হবে পৃথিবীতে কোনো জালেম কোনোদিন টিকে থাকে নাই কেউ কোনোদিন টিকেও থাকে না থাকবে না ফেরাউনের ফেরাউনগিরি শেষ হয়ে গিয়েছে মুসা নবী ফেরাউনকে দাওয়াত দেওয়ার পরে ফেরাউন তার ফেরাউনগিরি করেছে আরো ২০ বছর ২০ বছর পরে আল্লাহ তাকে ধরেছেন সিরাজগঞ্জের মানুষের কাছে আমার প্রশ্ন হলো মুসা নবী ফেরাউনকে যখন দাওয়াত প্রত্যাখ্যান করে মুসা নবীর সাথে যখন বেয়াদবি করলো আর মানুষের উপরে যখন নানামুখে জুলুম আরম্ভ করলো আল্লাহ তাআলা ২০ বছর পরে ফেরাউনকে সাইজ না করে তখন কি আল্লাহ সাথে সাথে সাইজ করতে পারতেন না কথা বলেন না কেন পারতেন কি না তো আল্লাহ করলেন না কেন কারণ হলো দুইটা জুড়ে বলেন কয়টা এক নাম্বার কারণ হলো ফেরাউনি ক্যারেক্টার না থাকলে কোন ইমানদারের ইমানটা খাঁটি ইমান আর কোন ইমানদারের ইমানদারের ইমানের ভেতরে নিফাক আছে এটা যাচাই করা যাবে না এজন্য তো আল্লাহ সূরা আনকাবুতে বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন মানুষ কি মনে করেছে ইমানের ঘোষণা দিয়েই পার পেয়ে যাবে হিসাব নেওয়া হবে না সে কি জানে না ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন পূর্ববর্তী সবাইকে ইমানের পরীক্ষা দিতে হয়েছে আমাদের বাবা জাতির পিতা নামটা কি তিনি কি জোর করে জাতির পিতা হয়েছেন নাকি তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন তিনি কি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের দাওয়াত দেওয়ার কারণে নমরুদের গোষ্ঠী তাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম বিরাট আগুন দেখে তারপরে কি ভয় পেয়ে গিয়েছেন নাকি হাসতে হাসতে তিনি নমরুদের অগ্নিকুণ্ডে যেমন ঝাঁপ দিয়েছেন আমরা তো ইব্রাহিমের সন্তান আমাদেরকে ইমানি আন্দোলনের কারণে ভয় দেখায়লাম নাই আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের আন্দোলনের কারণে দিনের দাওয়াতের কারণে তিনি যেমন ঝাঁপ দিয়েছেন আগুনের মধ্যে ঠিক তেমনি ভাবে দিন প্রতিষ্ঠায় ইব্রাহিমের সন্তানরা আগুনে ঝাঁপ দিবে তাও তারা বাতিলের সামনে মাথা নত করবে না
ইব্রাহিমের সন্তানটা পারবে তো কারা কারা পারবে দুহাত তুলে আল্লাহকে দেখো নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার খুশিয়া কষ্ট হচ্ছে আপনাদের অন্ধকার থেকে ভয় পাওয়া যাবে না অন্ধকারের পরে আলো আসে রাত 11:30টা হয়ে গিয়েছে মানে সকাল হওয়ার সময় আরো বেশি ঘনিয়ে আসছে চতুর্দিকে ইসলাম আর ইসলামপন্থীদের উপরে মুসিবত দেখে হতাশ হবেন না যত বেশি মুসিবত বাড়বে ইসলামের বিজয় তত কাছে আসবে গর্ভবতী মায়ের প্রসব বেদনা উঠলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে না কমে যদিও পরিবারের অন্যান্য লোকদের চিন্তা বাড়ে যে এই যে এখন প্রসব বেদনা আরম্ভ হলো না জানি কি কি হয় কিন্তু সবার মনে মনে আবার একটা আনন্দের ঢেউয়ে খেলে কিছুক্ষণ পরে তো আমাদের ঘরে নতুন বাচ্চার কান্নার আওয়াজ শুনবো ঠিক তেমনি ভাবে গর্ভবতী মায়ের প্রসব বেদনা বাড়লে একটু চিন্তা যেমন হয় চতুর্দিকে ওলামায়ে কেরামের উপরে মুসিবত এসেছে বলে আপনাদেরও চিন্তা হয় আমরা বুঝি কিন্তু এই চিন্তার পাশাপাশি মনে মনে এই আনন্দও রাখবেন গর্ভবতী মায়ের প্রসব বেদনা বাড়লে যেমন নতুন অতিথি আসার খবরে মানুষের অন্তর আনন্দিত হয় ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ইমানদারের কলিজায় মনে মনে আনন্দের সুবাতাস আছে এই যে ইসলামের উপরে ঘুরমান ঈসা নেমে এসেছে এই অমান ঈসা নির্বাপিত হয়ে গিয়ে আগামীর পৃথিবীতে ইসলামের সূর্য উদ্ভাসিত হবে আমাদের হারাবার কিছু নাই আমাদের হারাবার কিছু হারাবে তো তারা দুনিয়াকে জান্নাত বানিয়েছে যারা এই দুনিয়া তো আমাদের জন্য জান্নাত নয় আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির দুনিয়া কাফির মুশরিক মুনাফিকের জন্য জান্নাত আর দুনিয়া ঈমানদারের জন্য জেলখানা ঈমানদারেরা দুনিয়াকে প্রাধান্য দেয় না আখিরাতের জন্য দুনিয়াকে তারা তুচ্ছ মনে করে ঈমানদার সে মনে করে পৃথিবীতে আমার সবচেয়ে বড় সম্পদের নাম ঈমান এই ঈমানের জন্য আমি আমার জীবন দিব শাহাদাতের ঈদগাহে শামিল হব ঈমান হারা হব না আল্লাহ বুঝার তৌফিক দান করেন কষ্ট হচ্ছে নাকি চলবে না বন্ধ হয়ে যাবে কয়টা বললাম তিনটা কয়টা বলেছি এক নাম্বার আমি একটু পিছন থেকে আসি আমাদের গুনাহের কারণে গজব দেন কে দুই নাম্বার আমাদের অন্তরকে আল্লাহর ভয়ে প্রকম্পিত করতে গজব দেন কে তিন নাম্বার অবাধ্য হলে বেয়াদবি আরম্ভ করলে গজব দেন কে চার নাম্বার কোন জাতি যখন আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ ছেড়ে দিবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যখন মানুষ বন্ধ করে দিবে গজব আসবে কার তরফ থেকে নামাজ যেমন ফরজ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা এটাও আল্লাহর হুকুম সূরা আসর পরে দেখবেন সেখানে আল্লাহ বলেছেন হকের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও আর এটা উম্মতের উপর দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সর্বোত্তম জাতি মানুষের জন্যই তো তোমাদেরকে বের করা হয়েছে তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজে নিষেধ করা সৎ কাজের দাওয়াত দেওয়া হক কথা বলা যে সমাজে বন্ধ হয়ে যায় সেই সমাজে জুলুম বেড়ে যায় অন্যায় বেড়ে যায় যে সমাজে হকের আওয়াজ বন্ধ হয়ে যায় সেই সমাজে মজলুমের সংখ্যা বেড়ে যায় আজকে যেন তাই হচ্ছে আজকে যেন তাই হচ্ছে আপনাদের কথা আর কি বলবো আমাদের কথাই যদি আমরা বলি এই যে দরকারি তরকারি দরবারি হইয়া অনেকেই আছেন এমন যে তার ভাই তার জাতি ভাই আরে তার উপরে তার উপরে জুলুম এসেছে তাও সে নিজের তাও সে নিজের প্রবৃত্তির পূজার জন্য তার তার জবানটাকে বন্ধ করে রেখেছে এরকম আছে না নাই যে ব্যক্তি হকের দাওয়াত থেকে নিজেকে গুটিয়ে ফেলবে যে সমাজের লোকেরা হকের দাওয়াত থেকে নিজেদেরকে সরিয়ে স্বার্থান্বেষী হয়ে যাবে ওই জাতির উপরে গজব দিবেন কি দাউদ আলাইহিস সালামের উম্মত
এর কথা আপনারা জানেন। শনিবারের বিধান লঙ্ঘন করার কারণে সেই অবাধ্য জাতির 70,000 ইহুদিকে, সেই 70,000 ইহুদিদের মধ্যে যুবকদেরকে বানরে আর বৃদ্ধদেরকে শূকরে পরিণত করা হয়েছে। নাউযু বিল্লাহি মিন। আল্লাহ তাআলা এদের কথা বলছেন, ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا إردة خاسئين অবশ্যই শনিবারের বিধান লঙ্ঘনকারীদের কথা তোমরা জানো, যাদেরকে আমি বানরে পরিণত করে দিয়েছিলাম। গল্পটা কি বলবো? খুব সংক্ষেপে বলছি, শুনেন। আমাদের আমাদের এই উম্মতের মধ্যে সাপ্তাহিক ইবাদতের দিন কিবার জুমাবার, আর দাউদ আলাইহিস সালামের সময়ে সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। কিবার আরেকটু জোরে বলেন, দাউদ আলাইহিস সালামের উপরে কোন কিতাব নাজিল হয়েছে? মাশাআল্লাহ, কি কোন কিতাব? এক এক নবীর এক এক মুজিজা ছিল। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, তার ভয়েস এত সুন্দর ছিল, তার কণ্ঠ এত সুন্দর ছিল, তার উপরে নাজিল হওয়া জাবুর তিনি যখন তিলাওয়াত করতেন, তার এই সুন্দর কণ্ঠের তিলাওয়াতে মুগ্ধ হয়ে উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা থামিয়ে দিয়ে নদী আর সাগরের মাছেরা কিনারা এসে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য পাগল পাড়া হয়ে যেত। দাউদ আলাইহিস সালামের সময় বনি ইসরাইলের লোকেরা সাগর থেকে নদীর থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। আল্লাহ তাআলা শনিবারে মাছ ধরা নিষিদ্ধ করে দিলেন, মাছ ধরতে পারবা এই আদেশকে কেন্দ্র করে বনি ইসরাইলের তখনকার লোকেরা তিন ভাগে ভাগ হয়ে গিয়েছিল। কয় ভাগে? প্রথম ভাগ, ইহুদিরা একটু চালাক ছিল, তারা অপকৌশল করে মাছ ধরে খেয়েছিল। তারা বলছে যে শনিবারে আল্লাহ মাছ ধরতে নিষেধ করেছেন, আমরা শনিবারে মাছ ধরব না, কিন্তু মাছ আটকায় রাখব। আপনারা সিরাজগঞ্জে কি বলেন, ওই যে মাছ যে আটকায় রেখে মনে করেন কোথাও বাঁধ দিয়ে, আপনারা কি বান বলেন না বাঁধ বলেন? বেড়া না? আচ্ছা, বেড়া, বেড়া দিয়ে বাঁধ দিয়ে আটকায় রাখবো, পরের দিন আমরা এগুলা ধুই রাখাবো। তাহলে মাছ ধরলো অপকৌশল করে, অপচেষ্টা করে। তাহলে এই যে ইহুদিরা, এক শ্রেণীর ইহুদিরা এই কাজটা করলো, আল্লাহর আদেশ মানলো না অমান্য করলো? আরেকটু জোরে বলা যাবে? অমান্য করলো। এটা এক গ্রুপ করলো। আরেক গ্রুপ লোক, তারা মাছ ধরলো না, আটকাইলো না। এরা যে মাছ ধরতেছে, আটকাইতেছে, অন্যায় করছে, তাদেরকে গিয়ে বাধা দিল না। এটা হলো দুই নম্বর গ্রুপ। তিন নম্বর গ্রুপ, তারা মাছ ধরে না, আটকায়ও না, কিন্তু যারা মাছ ধরছে আটকাচ্ছে, এদের কাছে গিয়ে বলছে, ভাই আল্লাহ নিষেধ করেছেন, খবরদার এই কাজ তোমরা করো না। তাহলে তারা নিজেরা সৎ কাজ করেছে, আল্লাহর হুকুম মেনেছে, আবার অন্যদিকে অসৎ কাজ যারা করছে তাদেরকে গিয়ে নিষেধ করেছে। অবাধ্য এই জাতির উপরে আল্লাহর গজব যখন আসলো, এই তিন গ্রুপ থেকে প্রথম দুই গ্রুপের যুবকদেরকে বানর বানানো হলো, আর বয়স্কদেরকে শূকর বানানো হলো। এখন তিন নম্বর শ্রেণীকে গজব থেকে বাদ দেওয়া হলো, নিজেরা সৎ কাজ করেছে, অসৎ কাজে বাধাও দিয়েছে। এখন যে দুই গ্রুপের উপরে গজব আসলো, এদের মধ্যে এক গ্রুপ তো হলো অন্যায় করেছে, কিন্তু আরেক গ্রুপ তো অন্যায় করে নাই, তাও কেন তারা গজবে পড়লো? সৎ কাজ নিজে করেছে, অসৎ কাজে বাধা দেয় নাই। আপনি নিজে নামাজ আদায় করেন, তাসবিহ তাহলিল সবই করেন, আপনার সমাজে অন্যায় চলে, জুলুম চলে, অপরাধ চলে, অন্যায় জুলুম হকের বিপরীত কাজ দেখে আপনি নিশ্চুপ থাকেন, আল্লাহর গজব থেকে আপনি নিজেও রেহাই পাবেন না। তাহলে প্রত্যেকটি মুসলমানকে হকের পক্ষে থাকা, হকের পক্ষে কথা বলা, কাজ করা, এটা তার ইমানি দায়িত্ব। নবীজি বলেছেন, আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস, হক থেকে যে চুপচাপ থাকে সে হলো বুবা শয়তান। এটা কি শয়তান? এজন্য আমরা হকের উপরে থাকব, পারবো তো ইনশাআল্লাহ। নাম্বার 5, পাঁচ নাম্বার, কোন জাতি যখন জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরে যায়, তাদের উপর গজব আসে। জিহাদ শুনলেই তো অনেকে মনে করে, আরে বাপরে বাপ,
কি বললো এটা? অনেকে জিহাদ শুনলেই আটকে উঠে। জিহাদ আটকে ওঠার মতো কোনো শব্দ নয়, জিহাদ একটি পবিত্র শব্দ। অনেকে সন্ত্রাস আর জিহাদকে এক জিনিস মনে করে, সন্ত্রাস আর জিহাদ কি এক বিষয়? পুরোপুরি বিপরীত। জিহাদ আর সন্ত্রাস পুরোপুরি বিপরীত। জিহাদ পবিত্র জিনিস, সন্ত্রাস হলো হারাম জিনিস। জিহাদ মানে মারামারি কাটাকাটি নয়, জিহাদ মানে হচ্ছে কোনো একটি উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে চেষ্টা সাধনা চালিয়ে যাওয়া। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় প্রত্যেকটি মুসলমান নিজের জায়গা থেকে চেষ্টা সাধনা চালিয়ে যাবে। সে নিজে দিন শিখবে, জানবে, এটাও জিহাদের অংশ। সে নিজে দিন পালন করবে, এটা জিহাদের অংশ। দিনের দাওয়াত দিবে, সেটাও জিহাদের অংশ। দিনের দাওয়াতের জন্য মানুষ তৈরি করবে, সংঘবদ্ধ করবে, সেটাও জিহাদের অংশ। জিহাদ আর যুদ্ধ এক জিনিস নয়। যুদ্ধের আরবি হচ্ছে হারবুন। জিহাদ আরবি শব্দ, অর্থ হলো চেষ্টা চালানো, সাধনা চালানো। হারব, যুদ্ধ হলো জিহাদের একটা অংশ, কিন্তু যুদ্ধই জিহাদ নয়। যুদ্ধ হলো জিহাদের একেবারে ফাইনাল স্টেজ, লাস্ট স্টেপ। যুদ্ধ হলো জিহাদের সর্বশেষ পর্যায়ে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কখনো আক্রান্ত হলে পরে মোকাবেলা করতে গিয়ে যুদ্ধ করতে হলে, দরকার হলে যুদ্ধ করবে, সেটা জিহাদের অংশ, কিন্তু এটা প্রথম অংশ নয়, এটা জিহাদের ফাইনাল স্টেজ। সংক্ষেপে জিহাদের পর্যায়ক্রমটা বুঝাই দিলাম। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। প্রত্যেকটা মুসলমানের উপরে নামাজ যেমন ফরজ, জিহাদ ফি সাবিলিল্লাহ দিন কায়েমের সংগ্রাম করাও তার জন্য ফরজ, এটা নফল নয়। কারণ প্রত্যেক নবীকে দায়িত্ব দেওয়া হয়েছে আন আকিমুদ দিন। আমাদের নবীকে আল্লাহ এই ধারাবাহিক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন শুধু আমাদেরকে নামাজি রোজাদার বানানোর জন্য? তাহলে তো নবীজি আমাদেরকে নামাজি রোজাদার বানাইয়াই শেষ করতেন। মদিনার রাষ্ট্র এটা চালাইবার জন্য নবীজি আর কোনো দরকার পড়তো না। নবীজি এসেছেন কোন উদ্দেশ্যে? আল্লাহ এক আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি তার রাসূলকে দি হেদায়াত আর দীনে হক সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? পৃথিবীর সকল পথ এবং মতের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য নবীজিকে যিনি পাঠিয়েছেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? দিন প্রতিষ্ঠার জন্য তিনি এসেছেন। এই দিন প্রতিষ্ঠার কাজে আমাকে আপনাকে প্রত্যেকটি যুবককে সামিল হ, এটা তার জন্য ফরজ। যখন এই দায়িত্ব থেকে কেউ নিজেকে গুটায় ফেলবে, গজব আসবে। প্রমাণ কি, দলিল কি, রেফারেন্স কি? ছোট্ট একটা ঘটনা, দেড় দুই মিনিটের, মনে পড়েছে, আমি কি বলবো? মুসা নবীর নাম শুনছেন তো আপনারা? কি জাতের নবী, নরম না গরম? মুসা নবী আর তার উম্মতকে আল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে নাজাত দিলেন। ফেরাউন তার দলবলকে আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া মারলেন। এর পরবর্তী কাহিনী কি? আসেন তো আপনারা, না ঘুমাই গেছেন? মুসা নবীকে আল্লাহ আদেশ দিলেন, তুমি তোমার উম্মত নিয়ে বর্তমান যে ফিলিস্তিন, জেরুজালেম, এই অঞ্চলকে তখন বলা হতো শাম, এবং এই অঞ্চলকে কোরআনে বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা। কোরআনের ছয় জায়গায় ওই অঞ্চলকে বলা হয়েছে পবিত্র এবং বরকতময় ভূমি। সুবহানাল্লাহ। পড়েন, মুসা নবীকে আল্লাহ কি বললেন? তুমি তোমার উম্মত নিয়ে এই অঞ্চল বাইতুল মুকাদ্দাসের আশপাশের এলাকায় গিয়ে বসবাস করো। ঘটনাটা শুনতেছেন তো আপনারা? মুসা নবী বললেন, আল্লাহ ওই অঞ্চল তো শাসন করে আমালিকা সম্প্রদায়। আমালিকা সম্প্রদায় ছিল ওই সময়ের সবচেয়ে প্রতাপশালী একটা জাতি, যারা শক্তি সামর্থ্যে অনেক সমৃদ্ধ ছিল। মুসা নবী বললেন, আমার এই গরিব উম্মত নিয়ে আমি ওই অঞ্চল থেকে তাদেরকে হটিয়ে দিয়ে কিভাবে ওই অঞ্চল পুনরুদ্ধার করব? আল্লাহ বললেন, মুসা ভয় পাও কেন? তুমি তোমার উম্মত নিয়ে শুধু যাবা শোক হিসাবে, আমি ফেরেশতা পাঠায়া বিজয়ী দিয়ে ওই এলাকাকে তোমার উম্মতের কপালে দিয়ে দিব। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছে করে না? শোনান এবার কোরআন থেকে মুসা নবী কি বললেন? ইয়া কওমি দখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। উম্মত চলো, আল্লাহ বলেছেন ওই অঞ্চলে ঢোকার জন্য আল্লাহ এই ভূমির বিজয় আমাদেরকে লিখে দিয়েছেন।
সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না উম্মত কি বলেছে উম্মত তখন বলেছে না 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 ইন্না ফিহা কওমান জব্বারিন সেখানে প্রতাপশালী সম্প্রদায় আছে এদের সাথে আমরা জিহাদ করে ওই ভূমি পুনরুদ্ধার করতে পারবো ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন তুমি আর তোমার উম্মতকে যুদ্ধ করো আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি বেয়াদবি করলো তারা গেল না না যাওয়ার কারণে আল্লাহ কি করলেন আল্লাহ বললেন ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতাই ইয়াতিহুন ফিল আরদ 40 বছরের জন্য ওই জমি ওই এলাকা আমি তাদের জন্য হারাম করে দিলাম আর তাদেরকে আমি শাস্তি দিলাম 40 বছর তারা জমিনে উদ্ভাস্ত হয়ে চলাফেরা করবে কোনো ঠিকানা থাকবে না এদের 40 বছরের উন্মুক্ত জেলখানায় ঢুকালাম কি জেলখানা জোরে বলতে হবে উন্মুক্ত জেলখানা মানে কি যে জেলখানার কোনো শিকল নাই কোনো দেওয়াল নাই কি গজব আসছে এদের উপরে শোনেন না গজব এসেছে প্রত্যেক দিন সকালবেলা তারা মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে সন্ধ্যাবেলায় দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করেছিল সন্ধ্যাবেলা আবার ওই জায়গায় আসছে মানে সকালবেলা হাঁটা আরম্ভ করেছে রানীনগর থেকে সূর্যাস্তের সময় দেখে এখনো রানীনগরই আছে কত বছরের জন্য আসতো জোরে বলেন এই গজবটা আসলো কেন জিহাদের হুকুম অমান্য করার কারণে আজ আমাদের প্রাণের মসজিদে আকসা সহ ফিলিস্তিনের ভূমিকে অসভ্যরা দখল করে রেখেছে ইহুদিরা দখল করেই শেষ করে নাই এখন জেরুজালেমের পুরো এলাকাটাকে তারা নিয়ে ফেলতে চায় পুরো ফিলিস্তিনকে গিলে ফেলতে চায় নীল নদ থেকে ফুরাত পর্যন্ত পুরো অঞ্চলটাকেই তারা গ্রাস করে ফেলতে চায় 200 কোটি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে না মনে হচ্ছে যেন তারা তাকায়া আছে দেখি না আল্লাহর তরফ থেকে সাহায্য আসে কিনা আবাবিল আসে কিনা বিশ্বের 200 কোটি মুসলমান শুনে রাখো এখনো ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ জিহাদের আহ্বান যদি না করে আল্লাহর তরফ থেকে গজব যদি আসে ইহুদিদের জন্য আসবে না 200 কোটি মুসলমানের উপর গজব আসবে কথা বোঝা যায় নাম্বার 6 আর কষ্ট দিব না আপনাদেরকে 6 এবং সর্বশেষ হচ্ছে মাঝে মাঝে ভালো মানুষের জীবনেও মুসিবত আসে লোকটা ইমানি আন্দোলন করে কুরআনের কথা বলে জেলখানায় কারাগারে বাড়ি থাকতে পারে না ঘুমায় থাকতে পারে না এলাকায় থাকতে পারে না মাঝে মাঝে অনেকে বলে এত ভালো হইলে তার উপর এত জুলুম কেন এত নির্যাতন কেন পৃথিবীর কি এমন কোন নবী ছিলেন রাসূল ছিলেন যিনি কাফেরদের কারণে শান্তিতে ছিলেন এমন কোন নবী আছেন আছেন তো কে বলছে নাই পৃথিবীর 2 জন নবী এই পরিস্থিতির সম্মুখীন হয় নাই কয়জন নবী একজন হলেন সবার বাপ নাম কি ওনারে কে ডিস্টার্ব করবে উনি তো সবার সিনিয়র ডিস্টার্ব করার কেউ আছে আরেকজন কে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম মাত্র 13 বছর বয়সে রাজত্ব তিনি সিংহাসনে বসে গোটা দুনিয়ায় রাজত্ব করেছেন 2 জনকে আল্লাহ গোটা দুনিয়ার বাদশাহী দিয়েছেন কয়জনকে একজন সুলাইমান আরেকজন যুলকারনাইন একজন সুলাইমান আরেকজন যুলকারনাইনের কাহিনী সূরা কাহাফে আছে না সূরা কাহাফে 4টা ঘটনা আছে প্রথমে আছে ওই আসহাবুল কাহাফ গুহাবাসী 7 জন যুবকের ঘটনা এরপরে বাগানের মালিকের ঘটনা এরপরে আছে মুসা এবং খাদির আলাইহিস সালামের ঘটনা এরপরে পাবেন এই যুলকারনাইনের ঘটনা ওই সুলাইমান নবী এবং আদম নবী ছাড়া সব নবীরা নির্যাতিত হয়েছেন তাহলে ইমানের পথে চললে ইমানের পথ তো ফুল বিছানো না এটা কুসুম অস্তীর্ণ কাটায় ঘেরা এই ইমানের পথ হলো রক্ত পিচ্ছিল কণ্ঠ কাকীর্ণ এই ইমানের পথে চললে মাঝে মাঝে জীবনের উপরে পরীক্ষা নেমে আসতে পারে এই মোট কারণ বললাম কয়টা তবে সর্বশেষ যেটা বলেছি ইমানের কারণে জীবনে বালা মুসিবত আসলে এর মাধ্যমে দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়িয়ে দিবেন কে মনে রাখতে হবে আল্লাহর গজব থেকে বাঁচতে হলে নিজেদেরকে ইমানের পথে ধাবিত করে পরিশুদ্ধ ইমান নিয়ে ইমানে আন্দোলনের সাথে থাকতে হবে রাজি আছেন তো সবাই আমাদের জীবন থাক আর যাক আমরা ইমানের সাথে থেকে ইমানে আন্দোলনের সাথে থেকে আমরা আমাদের জীবন পরিচালনা করব আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আপনারা এই বৃষ্টি স্নাত আবহাওয়ায় এত ধৈর্য ধরে এতক্ষণ থাকবেন এটা অকল্পনীয় অভাবনীয় ছিল এই স্যাক্রিফাইস এই ত্যাগ যেন আল্লাহ কবুল করেন এবং এটাকেই যেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দেন জোরে পড়ে না আমিন।